প্রিয় দর্শক, এই মুহূর্তের সবচেয়ে দারুণ সুখবর, আজকে আবারও বাংলাদেশের বাজারে সস্তা হয়ে গেল সোনার দাম। এ নিয়ে টানা অষ্টম দফায় সোনার দাম কমালো বাজোস। নারীদের প্রধান গয়না হলো স্বর্ণ নামক মূল্যবান এই ধাতুটির গয়না, কিন্তু মূল্যবান এই ধাতুটির দাম বেড়ে যাওয়ায় চাহিদা মেটাতে পারছে না মধ্যবিত্ত মানুষ। তবে গত 20 এপ্রিল থেকে দেশের বাজারে সোনার দাম কিছুটা কমার পরে ধাপে ধাপে অর্থাৎ টানা সপ্তম দফায় দাম কমার পরে গত বৃহস্পতিবার 2 এপ্রিল বাংলাদেশের বাজারে সোনার দাম এ নিয়ে টানা অষ্টম ধাপে কমানোর সুখবর দিয়েছে বাংলাদেশ জেলা সমিতি প্রধান অফিস অথবা বাজোস। এতে মধ্যবিত্ত একটু স্বস্তি পেয়েছে, তাদের হাতের নাগালে আসতে চলেছে মূল্যবান এই ধাতুটির দাম। তবে মধ্যবিত্তের প্রশ্ন, বাংলাদেশের বাজারে সোনার দাম আরো কমবে নাকি বাড়বে, বা কমলেও কত টাকা কমবে আর কবে কমবে, এবং আজকে পূর্তি ভরিতে কত টাকা দাম কমেছে এবং কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে 22 ক্যারেট 21 ক্যারেট 18 ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দাম। বন্ধুরা, এর সাথে আরো জানিয়ে দিব বর্তমানে কত ক্যারেট সোনার গহনা তৈরি করা উত্তম। বন্ধুরা, সেই জন্য রিকোয়েস্ট করব এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আজকে সোনার দাম এবং সোনার গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। আর এই ভিডিওটি দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলবেন না। আর সোনার দামের বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর সর্বপ্রথম বাংলাদেশ জেলা সমিতি নির্ধারিত সোনার সঠিক দাম, সোনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের এই গোল্ড জ্যাক 2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, এবারে এক নজরে দেখে নেওয়া যাক গহনা সোনার মধ্যে সবচেয়ে ভালো মানের সোনা হলো 22 ক্যারেট অর্থাৎ 11.664 গ্রাম সমান 22 ক্যারেট পূর্তিভরি সোনায় দাম কমানো হয়েছে 1878 টাকা। কমিয়ে 22 ক্যারেট পূর্তিভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,09,163 টাকা, যা পূর্বে দাম ছিল 1,11,041 টাকা। এই নতুন দর গত বৃহস্পতিবার 2 মে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং এই দর কমানোর বিষয়ে বাজট জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই নতুন দর 3 মে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক পূর্তি ভরি 21 ক্যারেট 18 ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দাম থেকে কত টাকা কমানো হয়েছে এবং কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 21 ক্যারেট পূর্তি ভরিতে কমেছে 1,860 টাকা। কমিয়ে 21 ক্যারেট পূর্তি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,04,195 টাকা, যা পূর্বে 21 ক্যারেট পূর্তি ভরি সোনা বিক্রি হয়েছিল 1,06,002 টাকা এবং 18 ক্যারেট পূর্তি ভরিতে দাম কমেছে 1,552 টাকা। কমিয়ে 18 ক্যারেট পূর্তি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে 89,311 টাকা, যা এর আগে 18 ক্যারেট পূর্তি ভরি সোনা বিক্রি হয়েছিল 90,863 টাকা। এছাড়া ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনার দাম কমেছে 1,283 টাকা। কমিয়ে সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে 74,276 টাকা, যা দাম কমার আগেও সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনা বিক্রি হয়েছিল 75,559 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক সোনার দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা, সোনার দাম দেশের বাজারে কমানো বা বাড়ানো হয় আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে। যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যায় তখন দেশের বাজারে সোনার দাম কমানো হয়, আর যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যায় তখন দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। আর এই দাম বাংলাদেশের বাজারে বাড়িয়ে বা কমেই থাকে বাংলাদেশ জেলা সমিতি প্রধান অফিস অথবা বাজোস। আর সর্বশেষে আপনারা যখন সোনার গহনা তৈরি করবেন অথবা কিনবেন তখন হলমার্কযুক্ত যাচাই করে 22 ক্যারেট অথবা 21 ক্যারেট সোনার গহনা তৈরি করবেন অথবা কিনবেন। হলমার্কযুক্ত ছাড়া সোনার গহনা তৈরি করবেন না অথবা কিনবেন না। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।